হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে একটি স্যামসাং ফোন আসছে, আর ফোনটিতে দেখতে পাচ্ছেন একটি ইরর মেসেজ আসছে। আর এই ফোনটা কিন্তু কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে। ফোনটি অন্য টেকনিশিয়ান ভাইয়ের কাছে দেখানো হয়েছিল। ফোনটা ফাইল মিসিং হওয়ার কারণে এই ধরনের লেখাগুলো আসতেছে। তো এটি কিভাবে সমাধান করবেন, এটি সমাধান করার জন্য আমাদের ফ্ল্যাশ করতে হবে। তো স্যামসাং ফোনগুলো কিভাবে ফ্ল্যাশ করতে হয় আমি সেটাও আপনাদেরকে আজকে দেখাবো, এবং আপনারা কিভাবে ফোনগুলো ফ্ল্যাশ করতে পারবেন এই টু জেড আজকে ভিডিওতে থাকবে। তো প্রথমত আপনাদের লাগবে ওদিন 3, স্যামসাং ফোন ফ্ল্যাশ করার জন্য ওদিন 3 লাগবো, এবং লাগবো একটি ফ্ল্যাশ ফাইল, ঠিক আছে। তো আমরা চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই, এরপরে আমরা দেখি যে আসলে এটি কিভাবে সমাধান করতে হয়। তো প্রিয় বন্ধুরা, আমি বর্তমানে এখন কম্পিউটার স্ক্রিনে আছি, আর আমরা এখন এখানে ফোল্ডার ওপেন করব। আমরা আগে থাকতে ওদিন 3 নামাই নিছি, এবং এখানে আমার সেটটার যে মডেল, এই মডেল অনুযায়ী একটি ফ্ল্যাশ ফাইল গুগল থেকে আমরা নামাইয়ে নিছি। তো জাস্ট আমরা এখন ওদিন 3 টুল ওপেন করব। আর অবশ্যই এই স্যামসাং ফোনের জন্য আপনার স্যামসাং যে ইউএসবি ড্রাইভার থাকে এটি ইনস্টল করে নিবেন, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট একটু ব্যাগে চলে যাই। আবার এখানে আমাদের ফ্ল্যাশ ফাইলটা, এই ফ্ল্যাশ ফাইলটা আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পর এখানে লিংক কপি করবো, এই যে লিংক দেখতেছেন, এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেব। এরপরে আমাদের যে ওদিন 3 যে টুলটা ওপেন ছিল, এটি আমরা এপিতে ক্লিক করব। এপিতে ক্লিক করার পর আমাদের যে ফাইলটা যে কপি করছে এটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমাদের সামনে দেখতেছেন ফাইলটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমরা এপিতে যেহেতু ক্লিক করছি, এপি ফাইলে এপি শুধু এপি ধরাই দেব। কিছুক্ষণ লোডিং চাবে, আর কিছুক্ষণ লোডিং এখানে হওয়ার পর কিন্তু আমরা ডাটা কেবলের সাহায্যে কিন্তু মোবাইলটা ফ্ল্যাশ করার পর কিন্তু একদম পুনরায় আগের মতো ফোনটা যেভাবে অন ছিল সেভাবে হয়ে যাবে। তো বন্ধুরা, এটি লোডিং হওয়া শেষ, এখন বিএল এ ক্লিক করব। এখানে যে বিএল লেখা দেখছেন, এই বিএল এ বিএল ধরাই দেব। সিপিতে ক্লিক করব, সিপির সাথে সিপি ধরাই দেব, এবং সিএসসির সাথে সিএসসি ধরাই দেব, ঠিক আছে। বাস আমাদের কয়েকটা ফাইল কিন্তু এখানে সবগুলো লোডিং হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখানে ডাটা কেবল লাগাবো। ডাটা কেবলের লাগানোর সাথে সাথে কিন্তু এখানে কম নামের একটা অপশন শো করছে, এবং এখানে অ্যাড ডেট শো করছে। এখন জাস্ট আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। তো বন্ধুরা দেখতেছেন আমাদের ফ্ল্যাশটা কিন্তু 100% এখানে নিতেছে, সিস্টেম নাও। তো এখানে কিন্তু সিস্টেম ফাইলটা এখন ঢুকতেছে, আর এইগুলো এই ফোনগুলো কিন্তু বন্ধুরা দেখতেছেন এখানে লোডিং নিতেছে, ঠিক আছে। এখানে ফাইলটা কিন্তু লোডিং নিতেছে, আর পুরোপুরি এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরই কিন্তু আমাদের ফোনটা কিন্তু পুনরায় একদম সেম আগের মতো হয়ে যাবে, ঠিক আছে, যেভাবে ফোনটা অন ছিল। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো বন্ধুরা, আমাদের কিন্তু প্রায় এখানে কাজ করা প্রায় শেষ হয়ে, শেষের পর্যায়ে। তো আমাদের সেটটা কিন্তু অটো রিসেট নিছে, আর আলহামদুলিল্লাহ দেখতেছেন আমাদের যে 5 Prime ফোনটা কিন্তু 100% অন হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে করে কিন্তু আপনারা স্যামসাং ফোনগুলো কিন্তু ফ্ল্যাশ করতে পারবেন, আর মাত্র 2 মিনিট 16 সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ফোনটা কিন্তু 100% ফ্ল্যাশ সম্পূর্ণ হয়েছে। এবং ফোনটার ভিতরে আগে যে সমস্যাটা দেখছিলেন, একটা মেসেজ আসছিল, এখন কিন্তু সেই সমস্যাটা নাই, ঠিক আছে। আর আমাদের ফোনটা কিন্তু একদমই ওকে।